মালদা জেলার সবচেয়ে প্রশংসিত নাম হালিমা বিবি। টানা পাঁচ বছর আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করে দেশের সেরা মহিলা কৃষকের মর্যাদা পেয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে তার নাম কৃষি কর্মণ পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। জেলা সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ইংরেজ বাজার ব্লকের লক্ষ্মীঘাট এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস হালিমা বিবির। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকেই এই প্রেরণা লাভ বলে জানিয়েছেন তিনি। শ্রেষ্ঠ মহিলা কৃষকের শিরোপা পাওয়া এক অভাবনীয় প্রাপ্তি বলে তিনি মনে করেন। হালিমা বিবি চান মহিলারা আরও বেশি সংখ্যায় কৃষিকাজের সঙ্গে যুক্ত হোক এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুক। এর ফলে দেশের অর্থনৈতিক বুনিয়াদ আরও মজবুত হবে বলে তাঁর অভিমত। 5 বিঘা জমি চাষ করছি। এবার আমি নিজে ব্যক্তিগতভাবে জয় SHG দলের নামেই কিন্তু আমি লিজ নিয়েছিলাম জমি। লিজ নিয়েই কিন্তু আমি আগে থেকে চাষ করতাম। চাষ করার পরেই কিন্তু আমি আবার আধুনিক পদ্ধতিতে করেছি, করেই কিন্তু আমি এই লাভবানটা হয়েছি। এই লাভবান হয়ে আমি বলতে চাই, আমার মতো আমি এই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমাকে খুবই ভালো লাগছে। আমি এখানে অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি যেভাবে গর্বিত, আমার স্বামীও গর্বিত। আমি যে লক্ষ্মীঘাট গ্রামের একজন মানে গৃহবধূ থেকে আমি উঠে আসতে হবে, চাষবাসের সঙ্গে আমি উঠে এসেছি। আমি একটা স্বনির্ভর দল করেছি বলে আমি একটা কথা বলতে পেরেছি। এখন কথা বলার পরেই ধরেন কি যে অফিস আদালত সবাই কিন্তু আমাকে যেভাবে আগ্রহ করছে আমি খুব খুশি। আমি আরও চাই আমার মতো যেন অন্য আমাকে দেখে আধুনিক পদ্ধতিতে চাষ করে যেন আশেপাশে সবাই যেন চাষের দিকে আধুনিক পদ্ধতিতে বা জিরো টিলেজের চাষের দিকে যেন সব ঝোঁক বাড়ে। এই সাফল্যে হালিমা বিবি পাশে পেয়েছেন স্বামী জাকির হোসেনকে। পেশায় কৃষক এই দম্পতির মোট জমির পরিমাণ 10 বিঘা। এর অর্ধেক জমিতে টানা 5 বছর ধরে ভুট্টা চাষ করেন তারা। এছাড়া অন্যের জমি লিজ নিয়েও চাষ করেন বলে জানিয়েছেন জাকির হোসেন। কতটা জমি চাষ করেন? 5 বিঘার মতো জমি চাষ করে 5-6 বছর থেকে, এবং চাষ করে খুব লাভবান হয়েছে। এবং আমি চাইছি আমার হালিমাকে দেখে আমার পাশের গ্রামের চাষি বা মেয়ে চাষি তৈরি হোক এবং সবাই চাষ করে লাভবান হোক, এটা আমি চাইছি। কৃষি প্রধান জেলা মালদার অর্থনীতি কৃষি নির্ভর। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য হালিমা বিবি সবসময় কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানিয়েছেন কৃষি দপ্তরের ইংরেজ বাজারের সহ অধিকর্তা ডক্টর সেফাউর রহমান। হালিমা বিবির এই সাফল্যে তারা উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তিনি। হালিমা বিবি ইংলিশ বাজার ব্লকের একজন প্রোগ্রেসিভ মহিলা। উনি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কৃষি দপ্তরের সঙ্গে জোড়ে বিগত 5 বছর নতুন প্রযুক্তিতে ভুট্টা চাষ করে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার মাধ্যমে উনি জেলায় প্রথম হয়েছে এবং রাজ্যেও প্রথম মহিলা হিসাবে উনি কৃষি কর্মণ অ্যাওয়ার্ড পুরস্কার কেন্দ্রীয় সরকার যে প্রদান করে থাকে সেই অনুষ্ঠানে উনি মালদা জেলার রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপস্থিত থাকবেন, যেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভুট্টা চাষে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। তো সেই পুরস্কার অনুষ্ঠানে উনি আমাদের কৃষি মন্ত্রণালয়ে ভারত সরকারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উনি আমাদের জেলা রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের জেলা তথা আমাদের রাজ্যের একটা মান উন্নয়ন এবং বলতে পারি যে আমাদের যে কৃষিতে মহিলাদের যে একটা সক্রিয় ভূমিকা সেটা উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতে হালিমা বিবির মতো আমরা কৃষি দপ্তর চেষ্টা করব যে আরও যেন হালিমা বিবি আমাদের মালদা জেলায় তৈরি হয়। ভুট্টা চাষের জন্য এই প্রথম সেরার শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ, আর হালিমা বিবি শ্রেষ্ঠ মহিলা কৃষকের শিরোপা পাওয়ায় গর্বিত মালদাবাসী। রাজ্যে ভুট্টা চাষে শুধুমাত্র পথপ্রদর্শক নন, তিনি একজন প্রেরণার উৎস।